একজন শিক্ষক তখনই সফল হন যখন তিনি নিজ শিক্ষায় তার ছাত্রকে শিক্ষিত করতে পারেন আর ছাত্র তখনই সফল হয় যখন সে সে শিক্ষাকে আত্মস্থ করতে পারে উপলব্ধি করতে পারে আর এই জন্য প্রয়োজন ছাত্র শিক্ষক সুসম্পর্ক কিন্তু বর্তমানে এই সম্পর্ক খুবই নাজুক একজন ভালো শিক্ষক একজন ছাত্রের জীবন আমূল বদলে দিতে পারেন তাকে নবজন্ম দিতে পারেন সম্ভাবনা আর সাফল্যের দুয়ারে পৌঁছে দিতে পারেন তাই ছাত্র শিক্ষক সম্পর্কের ভিত্তি মজবুত ও দৃঢ় হওয়া প্রয়োজন স্নেহ ভালোবাসা আর শ্রদ্ধা সম্মানে যে সম্পর্ক রচিত হয় সেই সম্পর্ক যেন সর্বদাই অটুট থাকে ছাত্রশিক্ষকের পবিত্র সম্পর্ক অক্ষুণ্ণ রাখা সকলেরই নৈতিক দায়িত্ব শুধু দর্শক ছাত্র শিক্ষক সম্পর্ক উন্নয়নে করণীয় বিষয়ক আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মানসুরুল হক শুরুতেই সম্মানিত অতিথিবৃন্দের সাথে পরিচয় পর্ব। আজকের অনুষ্ঠানে আলোচক হিসাবে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর ইউসুফ মাহবুবুল ইসলাম উপাচার্য সাউথ ইস্ট ইউনিভার্সিটি অধ্যাপক ইসলাম বাংলাদেশ যুক্তরাজ্য এবং মালয়েশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে ছিচল্লিশ বছরেরও বেশি সময় ধরে শিক্ষকতা গবেষণা এবং বিভিন্ন প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে যোগদানের আগে তিনি ডেভুডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ছিলেন উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল সভাপতি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ ও সভাপতি হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা পর্ষদ এবং সদস্য বাংলাদেশ পল্লী সহায়ক ফাউন্ডেশন গভর্নিং বডি ও পরিচালনা পর্ষদ দর্শক অতিথিবৃন্দের সাথে আলোচনায় যাওয়ার পূর্বে এ বিষয়ে দেখবেন একটি বিশেষ রিপোর্ট শিক্ষকরা জাতিগড়ার কারিগর তাদের দেখানো পথেই শিক্ষার্থীরা নিজেদের গড়ে তোলে ছাত্র শিক্ষক সম্পর্কটাও পরিবারের মতোই গুরুত্বপূর্ণ এই সম্পর্কের পেছনে কাজ করে ভালোবাসা শ্রদ্ধা স্নেহ শাসন একজন আদর্শ শিক্ষক পালন করেন শিক্ষার্থীর অভিভাবকের ভূমিকা ছাত্রশিক্ষক সম্পর্কে মার্কিন দার্শনিক ও মনোবিজ্ঞানী জন ডিউই বলেছিলেন একজন শিক্ষক হলেন চালক এবং পথ প্রদর্শক তিনি গাড়ি চালিয়ে যাবেন যে গাড়ির শক্তির উৎস হল শিক্ষার্থীরা তাই ছাত্র ছাত্রশিক্ষকের মাঝে বন্ধুত্বপূর্ণ নিবিড় এবং সুষ্ঠু সম্পর্ক ছাড়া আমাদের শিক্ষা ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা সম্ভব নয় আমাদের দেশের প্রেক্ষিতে বেশিরভাগ শিক্ষকের সঙ্গে ছাত্রদের অভিজ্ঞতা তেমন ভালো না এর পেছনে রয়েছে নির্দিষ্ট কিছু কারণ গল্প উপন্যাস কিংবা সিনেমায় বদ্রাগী শিক্ষকরাই আমাদের দেশের বাস্তবতা বেশিরভাগ শিক্ষকই ক্লাসে রোবটিক আচরণ করেন শিক্ষার্থীদের মনের অবস্থা বুঝতে চেষ্টা না করি পড়াতে থাকেন এক টানা এর ফলে শিক্ষক সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে তৈরি হয় বিরূপ ধারণা অনেক শিক্ষকই ক্লাসে ঠিকভাবে না পড়িয়ে প্রাইভেট টিউশনের জন্য জোরাজুরি করেন প্রাইভেট টিউশন না পড়লে পরীক্ষায় নম্বর কম দেন ক্লাসে করেন মানসিক অত্যাচার এই অবস্থায় একজন শিক্ষকের সঙ্গে ছাত্রের সম্পর্ক কখনোই ভালো হতে পারে না তাদের দাবি দেওয়াগুলো খুব গুরুত্বপূর্ণভাবে আমলে নিয়ে আমাদের গভর্নিং বডির যে চেয়ারম্যান আছেন চেয়ারম্যান স্যারের সাথে বসে আমরা এগুলো সমাধান করার চেষ্টা করেছি এবং আশা করি ভবিষ্যতে তাদের যে যৌক্তিক যে দাবিগুলো এগুলো আমরা সমাধানের চেষ্টা করব। ঢাকা ইম্প্রুয়েন্ট কলেজের পনেরোটি ক্লাব রয়েছে সক্রিয় ক্লাব ডিবেটিং ক্লাব আমাদের আইটি ক্লাব নন্দন নন্দনকানন আমাদের বই পড়া কর্মসূচি সহ এই বিভিন্ন ক্লাবের সঙ্গে সম্পৃক্ত থাকে এর মধ্যে দিয়েই শিক্ষার্থীদের সঙ্গে আমাদের একটা আত্মসম্পর্ক তৈরি হয় কাজেই ছাত্র শিক্ষক ভালো সম্পর্ক তৈরিতে সবচেয়ে জরুরি শিক্ষকের আচরণ শিক্ষকরা একই সঙ্গে অভিভাবক আবার বন্ধু ছাত্রদের সঙ্গে যদি ওনারা সহজ সরল আচরণ না করেন তবে ভালো সম্পর্ক কখনোই তৈরি হবে না ছাত্র শিক্ষক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তিন ধাপে যে বিশ্ববিদ্যালয় কাজ করছে একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক স্তরে আর একটা হচ্ছে হল পর্যায়ে আর একটা হচ্ছে ফ্যাকাল্টি এবং বিভাগ পর্যায়ে আমরা আমাদের ছাত্র জীবনে যেভাবে দেখছি সেইভাবে আমরা কবে ফেরত যেতে পারবো তা আমি জানি না তবে এটি মিনিমাইজ করার সুযোগ রয়েছে এবং সেটি করতে গেলে যেটা করতে হবে ছাত্রছাত্রী যে যে ট্রমা সৃষ্টি হয়েছে সেইটা কমানোর জন্য ছাত্রছাত্রীদের সঙ্গে ডায়লগ করতে হবে আমরা এই বিষয়গুলি যখন ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপ করবো ছাত্রছাত্রীদেরকে বোঝানোর চেষ্টা করব যে আমরা কিন্তু তোমাদের শিক্ষক আমরা তোমাদের অভিভাবক তোমাদের পিতামাতার মতো এবং ছাত্রছাত্রীরাও যখন সেটি উপলব্ধি করবে আমি মনে করি তখন ছাত্রছাত্রীদের এই ট্রমা কিংবা তাদের যে আস্থার জায়গা কমে যাবে টমা কমে যাবে এবং তাদের আস্থার জায়গা তৈরি হবে শিক্ষকদের মধ্যে ডিন হিসাবে দায়িত্বভার গ্রহণ করার পর বিশ্ববিদ্যালয়ের আমাদের যে কর্তৃপক্ষীয় নির্দেশ নির্দেশনা এবং আমাদের নিজেদের বিবেচনা বোধ থেকে আমাদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানদেরকে আমরা একত্রিত করে তাদের সাথে বৈঠক করে এই কনফ্লিক্টগুলো রেজুলেশনের অর্থাৎ ছাত্র শিক্ষকের টানাপূরণের যে সম্পর্কটা সেই সম্পর্কটা মিনিমাইজ করার জন্য তাদের সাথে অব্যাহত আলোচনা এটাকে আমরা বেশিভাবে জোর দিয়েছি যে শিক্ষার্থীরা তাদের মনের কথাগুলো বলুক তাদের কি চাওয়া সেটা আমাদের কাছে উপস্থাপন করুক অভিভাবকরা শাসন করেন আবার আদরও করেন ছাত্ররা যদি শিক্ষকের শাসনকে বড় করে দেখে তাহলেই তৈরি হয় বড় সড়ো ঝামেলা শিক্ষকরা মনে করেন তাদের পেশা মর্যাদার তাই ছাত্রদের কাছে ছোটখাটো অসম্মানও তারা বড় করে দেখবেন এটি স্বাভাবিক তাই ছাত্রদের উচিত সব সময় শিক্ষকদের সম্মান করা তাদের কথা মেনে চলার চেষ্টা করা তবেই ছাত্র শিক্ষক সুসম্পর্ক সম্ভব সব সবসময় নিয়মিত ছাত্র শিক্ষকের মধ্যে যোগাযোগ খুব দরকার হবে আমাদের সাংস্কৃতিক সামাজিক কর্মকাণ্ড পড়াশোনার পাশাপাশি চালিয়ে নিতে হবে এবং এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ছাত্র শিক্ষকের যোগাযোগটা আরও প্রবল হবে শিক্ষকদের ভূমিকার পুনর্মূল্যায়নের যে কথাটি বললাম আমাদের সমাজে এবং বৈশ্বিক পরিস্থিতিতেও শিক্ষকদের কথা শুনবার প্রয়োজনটা এখন খুবই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে সমাজের সাথে শিক্ষকদের এক ধরনের চুক্তি আছে এবং সেটিকে এখন কিছুটা আমাদের আবার ঢেলে সাজানোর প্রশ্ন এসছে সামনে এসছে বর্তমানে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতির আখড়ায় পরিণত হয়েছে শিক্ষকরা শিক্ষা কিংবা গবেষণার চেয়ে নিজেদের স্বার্থে বেশি গুরুত্ব দিচ্ছেন ফলে শিক্ষার মান ধসে পড়ছে এই ভয়াবহ অবস্থাটা ছাত্র শিক্ষক সম্পর্কেও ফেলেছে বিরূপ প্রভাব নিজেদের মধ্যে তৈরি হচ্ছে গ্রুপিং এবং অন্যের মতকে সহ্য না করার প্রতিযোগিতা তাই এসব সমস্যা দূর করে ছাত্র সুসম্পর্ক তৈরিতে দুই পক্ষকেই এগিয়ে আসতে হবে অনুষ্ঠানের শুরুতে আপনাদের সবাইকে স্বাগত অধ্যাপক ডক্টর ইউসুফ মাহবুবুল ইসলাম আমরা ছোটবেলায় দেখেছি আমরা যখন ছাত্র ছিলাম যে ছাত্র শিক্ষকের সম্পর্কটা অনেক বেশি রেসপেক্টফুল ছিল আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম তখন কোনো শিক্ষককে যদি যেতে দেখতাম বা আসতে দেখতাম তখন আমরা দাঁড়িয়ে সম্মান দিতাম সালাম দিতাম দেন আমরা রাস্তা দিয়ে যেতাম অথবা রাস্তা পার হতাম কিন্তু রিসেন্টলি বা ভেরি রিসেন্টলি দেখছি ঠিক উল্টো একটা সম্পর্ক ছাত্র শিক্ষকের সাথে একটা বৈরী সম্পর্ক বা কেমন যেন একটু মানে যেটাকে আমরা সামাজিক অবক্ষয় বা পারিবারিক মূল্যবোধের অভাবও আমি এখানে প্রতিফলন দেখছি তো এই যে ছাত্র শিক্ষকের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আপনার আপনার কি মতামত রয়েছে যদি বলতেন এই বিষয়টা বোঝার জন্য আপনি বললেন যে ছোটোবেলায় তো ছোটোবেলার থেকে একটা উদাহরণ দেই যখন বাচ্চা হাঁটতে শেখে তখন যারা চায় যে সে হাঁটুক সে কীভাবে হেল্প করে বাচ্চাকে দূরে থেকে ধরেন একটা লাল বল ধরলো বা কোলে আসো দূরে দাঁড়ায় দূরে দাঁড়িয়ে তাহলে বাচ্চা আস্তে আস্তে চেষ্টা করে তারপরে পৌঁছায় একদিন তো এখন এই পুরো জিনিসটা আমরা যদি অ্যানালাইসিস করি এই মানুষটা কি করছে বাচ্চাকে একটা গোল দেখাচ্ছে তোমাকে এখানে আসতে হবে এইখানে পৌঁছাতে হবে এবং তাকে এনকারেজ করছে যে তুমি হাঁটো চেষ্টা করো জি ঠিক আছে তো চেষ্টা করে করে সে গোল পৌঁছাচ্ছে তো বাচ্চাকে এখানে কি টিচার নোটস দিচ্ছে বা সাজেশন বই দিচ্ছে যে তুমি এইটা মুখস্থ করে পরীক্ষা বা বলটা দিকে পৌঁছাও এটা তো দিচ্ছে না তো কি করছে তাকে টার্গেট দিচ্ছে এবং তাকে হেল্প করছে টু রিচ দ্য টার্গেট তো টিচার কী কোচ ফ্যাসিলিটেটার কিন্তু এখন যেটা হচ্ছে টিচাররা শুধু নোটস দেয় আর নোটস থেকে মাচ মোর ইন্টারেস্টিং হচ্ছে ইন্টারেস্ট ইন্টারনেটে যেটা আছে কারণ ওই নোটস তো ইন্টারনেটেই পাবে তার তো কোনো সমস্যা নেই এখানে টিচারের ভূমিকাই বা কোচের ভূমিকাইটা নাই হয়ে গেছে তো টিচার থেকে কিছু পাচ্ছে না কিছু পেলে না তাকে রিসপেক্ট করার একটা উপায় হতো যে আমাকে কিছু এনকারেজ করেছে কিছু হেল্প করছে কিছু টার্গেট দিছে আমাকে শিখতে সাহায্য করছে তো সেই সেই এনভায়রনমেন্টটাই নাই এই যে এনভায়রনমেন্টে নাই বললেন আমরা ছোটবেলা দেখেছি নৈতিক শিক্ষা কিভাবে ফেরত আনা যায় এটা মানে এটা বলতে গেলে আগের থেকে আসতে হয় যে শিক্ষা ব্যবস্থা যেটা যখন যে যুগ যেটা চেয়েছে ওভাবেই আসছে ফর এক্সাম্পল ব্রিটিশরা চেয়েছিল যে ক্লার্কস তৈরি করতে তো তারা এই বিদ্যা এডুকেশন চালু করেছে এখন আমরা কি চাই আমরা শুধু চাই পরীক্ষা পাস করতে সাজেশন বই নিয়ে আসি এবং শুধু পরীক্ষার নাম্বার পেলেই আমাদের হয়ে যায় কিন্তু পরীক্ষার পরে কি হবে সেটা তো আমরা চিন্তা করতেছি না কিন্তু আমরা যদি রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমস ইভেন ধরুন এথিক্সের প্রবলেমস যে ডাক্তার যে হচ্ছে তো ডাক্তারি যে আনএথিক্যাল কাজ হচ্ছে সেই প্রশ্নগুলি আমরা যদি ক্লাসে নিয়ে আসি যে তোমার কি মনে হয় এই জায়গায় ডাক্তার হিসেবে তোমার কি করা উচিত এই প্রশ্নগুলি যদি ক্লাসে আনে তখন তাকে চিন্তা করতে শেখাবে আর যে চিন্তা করতে শেখাচ্ছে তার প্রতি একটা রিসপেক্ট আসবে ইঞ্জিনিয়ারিং হোক ইঞ্জিনিয়ারিং হলে ইঞ্জিনিয়ারিং যে তোমরা এটা কি করতে চেষ্টা করো ঠিক বাচ্চার মতো যে দিস ইজ দ্য প্রবলেম দেখো সলভ করো শিখো আমি আছি অ্যাজ এ কোচ টু হেল্প ইউ শিখতে এবং তুমি শিখলে তুমি রিয়েল লাইফে গিয়ে কিছু করতে পারবে তো সেই টিচারকে কিন্তু কোনো দিন তারা ভুলবে না জায়গাটা অর্জন করেছে জি জি ধন্যবাদ টিচার সেই অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল আমরা দেখেছি যে ছাত্রদের সাথে আপনার খুব ভালো একটা সম্পর্ক এবং আপনি যে ইউনিভার্সিটিতে ছিলেন লাস্ট ওখানেও আমি দেখেছি যে ছাত্রদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আপনি জড়িত ছিলেন এবং এখনও আছেন তো আবার আমরা এটাও শুনি যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা তুলনামূলকভাবে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টদের চেয়ে একটু স্মার্ট তো এই জায়গাটাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মানে ছাত্রদের সাথে শিক্ষকদের সম্পর্কটা কেমন এবং প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে শিক্ষকদের সাথে সম্পর্ক উন্নয়নের আরও বেশি কি কাজ করা যায় এ ব্যাপারে আপনার অপিনিয়ন কি সোশ্যালাইজেশনের ফার্স্ট অ্যাজেন কিন্তু হচ্ছে প্যারেন্টস জি দেন ফ্যামিলি দেন নেভার জাপানে আমি দীর্ঘ সময় ছিলাম নেয়ার অ্যাবাউট টেন ইয়ার্স আমি আমার আবার আমি যে সিটিতে ছিলাম ওই সিটির এলিমেন্টারি স্কুল কলাবোরেটার আমি ছিলাম যার কারণে দুটো স্কুলে আমি সপ্তাহে দুদিন যেতাম জি আমি যেটা দেখেছি এলিমেন্টারি স্কুল এবং জুনিয়র হাই স্কুলে জাপানে কোনো র্যাঙ্কিং নাই কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে নো র্যাঙ্কিং ইজ দেয়ার আপনি দেখেন আমরা কী করছি এলিমেন্টারি স্কুল থেকে একটা বাচ্চাকে লেভেলিং করে দিচ্ছি কীভাবে লেভেলিং করে দিচ্ছি এই ইউ আর দ্য ফার্স্ট বয় ইউ আর সেকেন্ড বয় ইউ আর থার্ড গার্ল আমরা লেবেলিং করে দিচ্ছি ওই সময় কিন্তু সে নিজেকে এক্সপ্লোরই করার সুযোগ পায়নি বাচ্চাটা কিন্তু ছোট থেকেই মাইন্ড আপ হয়ে যাচ্ছে মেবি আই এম এ পোর স্টুডেন্ট এই জন্যই জাপানে যেটা বলেছে ওদের কনসেপ্ট হচ্ছে এলিমেন্টারি স্কুল হচ্ছে সে অলরাউন্ডার হবে হাউ টু কমিউনিকেট হাউ টু কুক হাউ টু গ্রিড মানে নিজের জীবনের বেসিক জিনিসগুলো এলিমেন্টারি স্কুল শেখাবে এবং জুনিয়র হাই স্কুলে যে একই অবস্থা কোনো র্যাঙ্কিং নাই শুধুমাত্র এদের র্যাঙ্কিংটা শুরু হয় হাই স্কুল থেকে আমি আপনার আগের প্রশ্নতে যদি ফিরে আসতে চাই সেটা আমাদের প্রাইমারি এডুকেশন এবং জুনিয়র হাই এডুকেশনে আমাদের এই চেঞ্জটা লাগবে আমরা ছোটবেলায় বাচ্চাদেরকে লেভেলিং করব না যে ফার্স্ট বয় কে সেকেন্ড বয় এটা আমাদের খুবই প্রয়োজন একটু স্যারও যে কথাটা বলেছেন এইটা প্রয়োজন এই জন্য আমাদের পলিসি রিফর্ম প্রয়োজন আমি মনে করি আর ইউনিভার্সিটি লেভেলে যেটা আমি পেয়েছি আমার সাথে আসলে আমি কোনো ছাত্রছাত্রীদের সেরকম দেখিনি তবে একটি জিনিস সত্যি যখন একটা পরিবর্তন হয় যেহেতু এই যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ যেটা হয়েছে এবং ছাত্রদের ডাকে সারা দিয়ে ছাত্র জনতা রাজনৈতিক দল থেকে শুরু করে সবার অংশগ্রহণে আমরা একটা স্বাধীন আবারও স্বাধীন দেশ পেয়েছি আমি এই অর্থে বলছি প্রথম স্বাধীনতায় আমরা একটা মানচিত্র পেয়েছিলাম দ্বিতীয় স্বাধীনতায় আমরা কথা বলার স্বাধীনতাটা পেয়েছি সঠিক এবং এইটা ছাত্রদের একটা রোল ছিল এবং এই রোল থাকাতে যেটা হয়েছে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে এদের একটু বেশি হচ্ছে ধরেন একটা সার্টেন টাইম পর্যন্ত ঠিক আছে এখন আমি যেটা আমার ক্লাসের ছাত্রদের এবং আমার সারাউন্ডিংসে যারা স্টুডেন্ট আছে তাদেরকে বলি নেতৃত্ব তোমরাই দিবা এটা সত্যি বাট প্রিপেয়ার্ড ইউর সেলফ অনেক শিক্ষকরা আপনাদের মতো যারা রয়েছে তারা ছাত্রদেরকে অনেক হেল্প করেছে এবং এই যার কারণে এই এই একটা যৌথ প্রচেষ্টায় বা সম্মিলিত প্রচেষ্টায় আমরা আবার আমরা বলছি যে নতুন করে স্বাধীনতা পেয়েছি তো আবার অনেক টিচাররা কিন্তু এই আন্দোলনে ছিল না এবং আন্দোলন অসহযোগিতাও করেছে তো তাদের উদ্দেশ্যে আপনার তারা তো এখনও আছে তাদের উদ্দেশ্যে আপনার আসলে আমি যেটা বলতে চাই ছাত্রদের পাশে একজন শিক্ষক হিসাবে আমার রোলটা সবসময় ছাত্রদের পক্ষে তবে যৌক্তিক যে কোনো দাবির সাথেই যে ছাত্রদের গত আন্দোলনের পুরো দাবিটাই ছিল যৌক্তিক আমি কেন সাথে থাকবো না তারপরেও যারা নীরব থেকেছে আমি আমি মনে করি তারা অপরাধ করেছে এমনও হয়েছে জানেন আমি ছাত্রদের সাথে মুভমেন্টে গিয়েছি ছাত্রদের সাথে কিছু ছবি ন্যাচারালি ছাত্ররা চেয়েছে তুলেছি এই ছবিগুলো আমারই আরেকজন শিক্ষক কলিগ সে ম্যানেজমেন্টের কাছে এগুলো পাঠিয়েছে কমপ্লেন আকারে হ্যাঁ ক্লাস মি ছাত্ররা যদি আমরা যদি এই আন্দোলনে ব্যর্থ করতাম আমাকে হয়তো চাকরি ছাড়তে হতো জেলে যেতে হতো বাট এটা নিয়ে আমি মোটেই ইয়েছিলাম না কারণ আমার কাছে মনে হয়েছে যেখানে ছাত্ররা জীবন দিচ্ছে ম্যাক্সিমাম আমি আমার চাকরি হারাবো জেলে যাব তার চেয়ে বেশি কিছু তো না সেই ক্ষেত্রে যদি শিক্ষকরা পিছিয়ে থাকে তো ওরা আসলে কিভাবে এটা মেনে নিবে ধরেন এবং এই এই চাটুকার শিক্ষকদের উপর ক্ষিপ্ত হওয়াটাই স্বাভাবিক আমি ছাত্র হলে আমিও হতাম তবে এই ম্যাসেজটা থেকে শিক্ষক হিসাবে আমি সেই শিক্ষকের প্রতিনিধিত্ব করি না যে শিক্ষক চাটকারিতা করে আমি সেই শিক্ষকেরই প্রতিনিধিত্ব করি যে শিক্ষক ন্যায়ের পথে কথা বলে কারণ আমার সামনে যখন ছাত্রটা আমার কাছে কি শিখবে আমি একটা অন্যায়ের কাছে মাথানত করছি ছাত্র আমার কাছ থেকে কি শিখবে যে না স্যার যেটা বলছে সেটা করছে না আমি যেটা বলছি আমাকে সেটা করে দেখাতে হবে আসছে আবার আপনার কাছে ভিসি মহোদয় বর্তমান শিক্ষা ব্যবস্থায় অনেকটাই অনেকেই বলে যে ব্যবস্থা বা এই ম্যানেজমেন্টটা এই সঠিক না যেটা এই প্রিভিয়াস গভর্নমেন্ট করে গিয়েছে এটা বিতর্কিত তো এই যে কোর্স কারিকুলাম বা এই যে মানে শিক্ষা ব্যবস্থা এই এটা কি উন্নয়ন করা উচিত বা পরিবর্তন করা উচিত যদি পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে আপনি কিভাবে চিন্তা করছেন যে কিভাবে পরিবর্তন হওয়া উচিত এই জায়গাটায় মানে এখন তো এমপ্লয়াররা বিপদে জি কারণ ছাত্ররা যখন গ্র্যাজুয়েট করে চাকরির জন্য যায় তাদেরকে অযোগ্য মনে করে মানে একজন না তাদের জব পোর্টাল আছে দুই লক্ষ আশি হাজার গ্র্যাজুয়েট তার ডেটা বেসে আছে এমপ্লয়ারও তার কাছে মানুষ চেপে পাঠায় তো সে পনেরো বিশ জন পাঠায় পাঠিয়ে বলে যে একজনও কোয়ালিফাইড না কোয়ালিফাইড না তো কোয়ালিফিকেশনটা কি শুধু কথা বলা বা প্রেজেন্টেশন করা এই গুণা না কাজ পারা তো এখন মেইনলি এমপ্লয়াররা কি চায় দুটো জিনিস চায় সে দুটাই বলছি একটা হচ্ছে যে কাজের ক্ষেত্রে এসে যে কাজটা দিবে কাজ তো একটা প্রবলেম তো প্রবলেমটা সলভ করা করতে পারতে হবে জি আর সেটা কিভাবে সলভ করে নিজে খুঁজে বার করতে পারে ক্রিটিক্যাল সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করবে হ্যান্ডেল করতে হবে ইভেন ডেইলি টাস্ক একটা কাজ দিল সে কাজটা ম্যানেজ করতে হবে জি কিন্তু এই জিনিস যদি সে শুধু বিদ্যা শিখে আসে হ্যাঁ এটা যদি বলে যে না এই কাজটা তো পেজ নাইন্টি থ্রিতে লেখা ছিল আমি তো ওটা ঠিকমতো মুখস্থ করিনি সেজন্য আজকে পারবো না তা তো হবে না তো যেটা করতে হবে রিয়েল লাইফ সিচুয়েশন রিয়েল লাইফ প্রবলেমস ক্লাসে নিয়ে আসতে হবে তো এই জন্যই এখন বলে কি ওবি কারিকুলাম তো ক্লাসে নিয়ে এসে তুমি বাবা এটা নেটস ট্রাইন সলভেট ঠিক ওই বাচ্চার মতো এটা চেষ্টা করি তো কারিকুলামে কি কি প্রবলেম সলভ করতে হবে এইগুলি কিন্তু থাকা উচিত যাতে সে একটা প্র্যাকটিস পায় অভ্যাস হয় প্রবলেম সলভ করতে 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 এইটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে কমিউনিকেশন লিখতে পড়তে পারা আমি যখন ব্র্যাক ইউনিভার্সিটি ছিলাম ওটা স্টার্ট করার আগে একটা সার্ভে করা হয়েছিল অব এমপ্লয়ার্স যে তোমরা কি ধরনের গ্র্যাজুয়েট চাও কী ধরনের ছাত্র চাও তো ব্র্যাক ইউনিভার্সিটি হিসাবে চিন্তা করা হয়েছিল যে তারা বলবে কম্পিউটার সায়েন্স চাই বা বিজনেস চায় এইসব কিন্তু কিছু বলেনি এটাও জিজ্ঞেস করা হয়েছিল কোন ইউনিভার্সিটি প্রেফার করো এটাও করেনি তারা সিম্পলি একটা কথা বলছে যে আমাকে এমন একটা গ্র্যাজুয়েট দাও যে লিখতে পড়তে পারে এইটুক যদি পারে আমি বাকিটা তাকে শেখাই নেব কিন্তু সেই যদি লিখতে পড়তে না পারে তাহলে আমি তো তাকে কিছুই শেখাতে পারবো না তো তখনই আমরা ওই ওখানে থাকবে ইংলিশে কথা বলবে ডাইনিং হলে সব জায়গায় তো এই যে কমিউনিকেশন স্কিলস একটা আরেকটা হচ্ছে আপনার এই প্রবলেম সলভ করার অ্যাবিলিটি যে কোনো প্রবলেম হলো কারণ বিষয়টা হচ্ছে ইন্টারনেটে কিন্তু সব ইনফরমেশন আছে অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল আমি সংক্ষেপে জানতে চাই ছাত্র শিক্ষক সম্পর্ক উন্নয়নে স্পেসিফিক্যালি কি করণীয় এখন এই মুহূর্তে কি করা উচিত ছাত্রদের কথা শুনতে হবে প্রথম যে আমরা ছাত্রদের কথা শুনি এমন হতে পারে ছাত্ররা কেমন শিক্ষাঙ্গন চায় কেমন শিক্ষা এবং শিক্ষাঙ্গন চায় ওরা যখন বলার স্পেসটা পাবে সেই প্রেক্ষিতে আমি আমি যেভাবে সিদ্ধান্ত নিয়েছি গতকাল ছাত্রদের কথা শুনেছি আগামীকাল আবার আমি শিক্ষকদের সাথে মিটিং দিয়েছি ছাত্ররা যে অভিযোগগুলো এনেছে সেই অভিযোগগুলো কিন্তু শুধুমাত্র শিক্ষককে অভিযোগ করেনি আরো কিছু ফ্যাক্টর আছে যারা ম্যানেজমেন্ট কমিটিতে আছে তাদের নিয়েও কথা বলেছে এখানে ল্যাক অফ কোয়ার্ডিনেশন আছে ল্যাক অফ লিডারশিপ আছে লিডারশিপ আই মিন এডুকেশনাল ইনস্টিটিউশনে লিডারশিপ যেটা হয় একজন শিক্ষক যদি আরেকজন শিক্ষকের উইকনেসগুলো ছাত্রদের বলে দেয় তাহলে স্বাভাবিকভাবেই ছাত্রদের সেই রেসপেক্টটা কিন্তু আরেক অন্য শিক্ষকের উপর থাকে না আমি যখন একজন শিক্ষককে কোনোভাবে ছোট করার চেষ্টা করব ওই শিক্ষক ছাত্ররা কিন্তু বুঝে যায় স্যার অন্যের কথা বলছে তার মানে আমার কথাও কিন্তু বলে দিবে এইটা বন্ধ করতে হবে শিক্ষকদের এই প্র্যাকটিসটা এই নর্মসটা যেখানে আছে কোনোভাবে একজন শিক্ষক আরেকজন শিক্ষকের কথা ছাত্রদের সাথে না বলা উইকনেসগুলো উইকনেসগুলো আমি আমি যদি মনে করি যে এজ এ কলেজ আমার শিক্ষকের কিছু উইকনেস আছে আমি ওই শিক্ষক কি বলবো ছাত্রদের সাথে আমি এটা শেয়ার করতে যাব না অভিভাবকদের উদ্দেশ্যে আপনার কি কোনো মেসেজ রয়েছে যে ছাত্র শিক্ষক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে অভিভাবকদেরও তো একটা ভূমিকা রয়েছে সে ব্যাপারে আসলে অভিভাবক ওভারঅল আমি আমি যেটা জানি কোনো অভিভাবক কিন্তু বলে দেয়নি বলে দেয় না তার ছেলে মেয়েকে যে শিক্ষকদের সাথে অসজন্যমূলক আচরণ করার জন্য ব্যাপারটা হয় যে দেখেন হ্যাঁ কিছু থাকে যে আমি যেটা একটু আগে বলেছি যদি সোশ্যালাইজেশন ফ্যামিলিতে না থাকে তার সারাউন্ডিংস তার প্রিভিয়াস স্কুল অ্যান্ড কলেজে যদি সে যদি সোশ্যালাইজেশন শিখে না থাকে এটার রিফ্ল্যাকশান হয়তো কলেজে আসবে এটার রিফ্ল্যাকশন হয়তো ইউনিভার্সিটিতে আসবে বাট সবচেয়ে বেশি যেটা প্রয়োজন ভেরি স্পেসিফিক্যালি ইন্টার্যাক্টিভ সেশন করা উচিত ছাত্রদের কথা শোনা উচিত ওরা কেমন চায় ওখানে যেয়ে কথা বলতে যেয়ে ছাত্রদের মধ্যে যদি এমন পাওয়া যায় তাদের অ্যাপ্রোচ কথা বলার মধ্যে কিছু ল্যাকিংস আছে সেক্ষেত্রে আমরা প্যারেন্টসদের সাথে বসতে পারি কিন্তু আমি গতকালের আমি আমি বলছি ছাত্ররা কিন্তু লজিক্যালি কথা বলেছে এখানে যদি আমি ছাত্রদের নর্মসের কোনো সমস্যা পেতাম তাহলে আমি ধরে নিতাম স্কুল কলেজ অথবা কোন প্যারেন্টসদের সাথে বসতাম আমি আমি আমার ওই ফাইন্ডিংস থেকে সেটা পাইনি বাট ক্ষেত্র বিশেষে কোনো কলেজে যদি এমন হয় ছাত্ররা যদি অভিযোগই করে এটার মধ্যেও যদি ভদ্রতা না থাকে ধরেন আমার ফুল থাকতে পারে আমার ভুলটা ছাত্ররা কিভাবে বলবে এবং এই বলার মধ্যে ওদের অসরজন্যতা বোধ ছিল না এবং সেখানে যেখানে থাকে আমি ধরে নিব সেখানে অভিভাবকদের সাথে বসা উচিত মানে শুরুটা ইন্টারেক্টিভ সেশনে করলে আমার মনে হয় ফ্যাক্টর গুলো আইডেন্টিফাই করা করা যাবে যাবে এবং সেই প্রেক্ষিতে আমি গতকাল বসেছি আগামীকাল বসবো জি জি বিসি মহোদয় আমি সংক্ষেপে যদি বলতেন যে বর্তমানে যে সিচুয়েশন দাঁড়িয়েছে যে ছাত্র শিক্ষকের যে সম্পর্কটা এটা উন্নয়নের জন্য আপনার স্পেসিফিক কি কোন মতামত রয়েছে কিভাবে উন্নন করা যায় এই যে স্যার যেটা বললেন যে ছাত্রদে আর টিচারদের একসাথে বসতে হবে জি ইন্টারঅ্যাকটিভ হতে হবে যে ভাই তুমি কি মনে করো এবং তোমাকে কি করতে হবে মানে বেসিক্যালি টিচিং ইজ নট এ 9 to 5 गवर्नमेंट জব ঠিক আছে মানুষ গড়ার কারিগর হচ্ছে টিচার তো ছাত্রদের কিভাবে গড়তে পারে সে চিন্তা করতে হবে ছাত্র কিভাবে চিন্তা করে তাকে জিজ্ঞেস করতে হবে জিজ্ঞেস করে তাকে আগিয়ে নিয়ে যেতে হবে এটা ছাড়া কোনো বিকল্প নাই আপনাদের অনেক মূল্যবান কথা শুনছিলাম সময় স্বল্পতার জন্য আমাদের অনুষ্ঠান আজ এখানে শেষ করতে হচ্ছে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ এই টপিকটা রেস করার জন্য সঠিক বাজার মূল্য জানাতে ডিআইআইটির শিক্ষার্থী ইব্রাহিম মোল্লা উদ্ভাবন করেছেন অত্যাধুনিক অ্যাপ বাজার দর বিস্তারিত থাকছে রিপোর্টে বাজার দামের সহজ সমাধানের লক্ষ্যে ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের আইটি শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ ইব্রাহিম মোল্লা উদ্ভাবন করেছেন অত্যাধুনিক অ্যাপ বাজার দর এই অ্যাপটি গ্রাহকদের সঠিক বাজার মূল্য জানাতে সক্ষম তা ছাড়াও এটি বাজারের সিন্ডিকেট ভেঙে সঠিক মূল্য নিশ্চিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে গত আঠারোই সেপ্টেম্বর রাজধানীর ড্যাফোডিল প্লাজার একাত্তর মিলনায়তনে এই অ্যাপের উদ্বোধন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সাখাওয়াত হোসেন সভাপতিত্ব করেন অ্যাপটির নানা দিক তুলে ধরেন অ্যাপের উদ্ভাবক মোহাম্মদ ইব্রাহিম মোল্লা যখন গভর্নমেন্ট অ্যাপ্রুভ করবেন আমরা এই অ্যাপটা প্লে স্টোরে দিয়ে দিব সেখান থেকে সারা বাংলাদেশের আঠারো কোটি জনগণ ডাউনলোড করে ইউজ করতে পারবেন আচ্ছা ডাউনলোড করার পর নিচে দেখছেন ওই যে বাজার দরায় জিমেইলের পাশে আমি এটা ওপেন করব। ওপেন করার সাথে সাথে আমি বিভাগ নির্বাচন করব ধরেন ঢাকা জেলা নির্ধারণ করব ধরেন ঢাকা সিম্পল শেষ আর কোনো কিছু নেই ওখানে লেখা আছে যে নিম্নলিখিত দামের অতিরিক্ত দাম কেউ চলে যোগাযোগ করুন এই নম্বরে এই নম্বরটা জেলা ভিত্তিক গভর্নমেন্ট তার প্যানেল থেকে সেট করে দিবে ভুক্ত অধিদপ্তরের আরও বক্তব্য রাখেন ডিআইআইটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মোহাম্মদ ইমরান হোসেন এম বিএ কোর্সের প্রধান মোহাম্মদ ওমর ফারুক এবং বিবিএ কোর্সের প্রধান লক্ষণচন্দ্র রবিদাস ইব্রাহিম মোল্লা তার উদ্ভাবিত এই অ্যাপটি বাংলাদেশ সরকারকে সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করতে আগ্রহী প্রথমত আমরা এখানে ইউজারের কোনো ডাটা নিচ্ছেন এক নম্বর পয়েন্ট দুই নম্বর অ্যাপসে কোনো বিজ্ঞাপন থাকছে না সুতরাং আমার এখানে কোনো বিজনেস বা কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট হওয়ার কোনো সম্ভাবনা নেই শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে শিক্ষার পাশাপাশি শহর শিক্ষা কার্যক্রমও অনেক বেশি গুরুত্বপূর্ণ এ বিষয়ে এখন দেখবেন একটি বিশেষ রিপোর্ট সম্প্রতি রাজধানীর ফার্মগেট আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ইংরেজি ও বাংলা মাধ্যম শিক্ষার্থীদের অংশগ্রহণে বেশ কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করা হয় যুক্তির বহমান ধারায় জাগ্রত করি মানবিক মূল্যবোধ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সতেরোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হল স্কুল বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব বিতর্কের বিষয় ছিল সফলতার জন্য পরীক্ষার ফলাফলই একমাত্র মাপকাঠি নয় পক্ষদল অষ্টম শ্রেণীর বালক শাখা এবং বিপক্ষ দল অষ্টম শ্রেণীর বালিকা শাখা এই প্রতিযোগিতায় সাবলীল যুক্তি উপস্থাপনের মাধ্যমে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন পক্ষদল অষ্টম শ্রেণীর বালক শাখা এবং বিজ্ঞ বিচারক বিচারকমণ্ডলীর রায়ে শ্রেষ্ঠ বক্তা হিসেবে মনোনীত হন বিপক্ষ দল অষ্টম শ্রেণীর বালিকা শাখার দলনেতা মাইশা হাসান বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুল হালিম পাটোয়ারি তোমার মধ্যে যে প্রতিভা আছে সেই প্রতিভা প্রতিভাটাকে বিকাশ করার জন্য ডিবেট একটা খুব ভালো জিনিস এটার মাধ্যমে অনেক কিছু তোমার জানতে পারবে শিখতে পারবে এই যে যারা বিতর্ক করেছে তারা অনেক লেখাপড়া করে কিন্তু আসছে আজকে এখানে বিশেষ অতিথি ছিলেন গুলশান থানা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিদুর রহমান এবং স্কুলের পরিচালক মরিয়ম আক্তার এ আয়োজনে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আব্দুল জলিল বিজয়ীদের হাতে পুরস্কার ও প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে বিপুল সংখ্যক শিক্ষার্থী ছাড়াও অভিভাবকবৃন্দ এতে উপস্থিত ছিলেন সম্প্রতি নিজস্ব অডিটোরিয়ামে ইংলিশ ভার্সন শিক্ষার্থীদের অংশগ্রহণে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় আইআইএসসির চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুল হালিম পাটোয়ারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদপুর থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রাজু আহমেদ এতে আরও উপস্থিত ছিলেন এটিএন বাংলা এডুকেশন ওয়াচ অনুষ্ঠানের পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান মোহাম্মদ আনোয়ারুল ইসলাম অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল জলিল উপাধ্যক্ষ নার্গিস সুলতানা এবং স্কুলের অভিভাবক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের বই ও সনদপত্র প্রদান করা হয় শিক্ষা বিষয়ক অনুষ্ঠান এডুকেশন ওয়াচের সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা আগামী পর্ব দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ